আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায় সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। বিশ্বের অন্যতম উন্নতিশীল শহর হচ্ছে লন্ডন। পড়াশোনা, চাকরি ও ভ্রমণ করার উদ্দেশ্যে হাজার হাজার মানুষ প্রতিদিন লন্ডনে যাচ্ছে। লন্ডন যাওয়ার আগে অবশ্যই বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায় সম্পর্কে আপনাকে জানতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়, বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে, লন্ডন যেতে আইএলটিএস কত পয়েন্ট লাগে, ইউকে ভিসা পেতে কতদিন লাগে এবং কি কি ডকুমেন্টস লাগবে। এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। প্রথমে আসি বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার উপায়। বাংলাদেশ থেকে খুব সহজেই আপনি লন্ডনে যেতে পারবেন, তবে অন্যান্য দেশের চেয়ে যুক্তরাজ্যে ভিসা পাওয়া একটু কঠিন। বাংলাদেশ থেকে আপনি তিনটি উপায়ে লন্ডনে যেতে পারবেন। প্রথমত হচ্ছে স্টুডেন্ট ভিসা, দেন হচ্ছে ট্যুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা। আপনি যে কোনো একটি ভিসায় যুক্তরাজ্যের লন্ডন শহরে পাড়ি জমাতে পারবেন। ইউকে যাওয়ার আগে অবশ্যই ভিসা যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। তো প্রথমত কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি। 6 মাস মেয়াদি একটি বৈধ পাসপোর্ট লাগবে, জাতীয় পরিচয় পত্র লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, মেডিকেল রিপোর্ট লাগবে, শিক্ষকতার যোগ্যতা সার্টিফিকেট লাগবে, ন্যূনতম আইএলটিএস স্কোয়ার 6 লাগবে, বিগত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, স্টাডি ভিসার জন্য ইউকে বিশ্ববিদ্যালয় হতে অফার লেটার, ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে ইউকে কোম্পানির অফার লেটার। এই ডকুমেন্টসগুলো সংগ্রহ করার পর বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে। এখন আসি বন্ধুরা, বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে। বাংলাদেশ থেকে লন্ডন যেতে কত টাকা লাগে তা নির্ভর করবে ভিসা ক্যাটাগরির উপর। স্টাডি ভিসা নিয়ে লন্ডনে যেতে ন্যূনতম 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। তবে আপনি যদি ইউকে স্টুডেন্ট ভিসা স্কলারশিপ পান তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে। এরপর যারা লন্ডনের ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন তাদের আনুমানিক খরচ হচ্ছে প্রায় 3.5 থেকে 5 লক্ষ টাকা। আবার ওয়ার্ক পারমিট ভিসায় লন্ডন যেতে সর্বনিম্ন 9 থেকে 13 লক্ষ টাকা খরচ হতে পারে, তেরো কারো ক্ষেত্রে এর থেকে কম টাকা লাগবে। লন্ডন যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস পরীক্ষার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা বা চাকরির যে বিষয়ে লন্ডন যান না কেন, অবশ্যই ইংরেজি ভাষার পারদর্শী হতে হবে। স্টুডেন্ট ভিসায় লন্ডন যেতে আইএলটিএস স্কোয়ার ন্যূনতম আপনার 6 পয়েন্ট লাগবে। আবার কাজের ভিসার জন্য আইএলটিএস স্কোয়ার 6.5 লাগে। এখন আসি বন্ধুরা, ইউকে ভিসা পেতে কতদিন সময় লাগে। ইউকে ভিসা পেতে কতদিন লাগে তা নির্ভর করবে আপনি কোন ভিসার জন্য আবেদন করবেন। সাধারণত স্টাডি ও ট্যুরিস্ট ভিসা পেতে সর্বোচ্চ 30 থেকে 45 দিন লাগে, তবে যুক্তরাজ্যের কাজের ভিসা পেতে সর্বোচ্চ 3 মাস সময় লাগে। আবার অনেকেই 2 মাসের মধ্যে ইউকে ভিসা পেয়ে যান। আপনি যদি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে চান তাহলে অবশ্যই যুক্তরাজ্যের ভিসা সেন্টারে যোগাযোগ করবেন, কারণ বর্তমানে ইউকে ভিসা নিয়ে সাধারণ মানুষ অনেক প্রতারিত হচ্ছে। এই জন্য সঠিক জায়গায় ভিসার জন্য আবেদন করবেন, তাহলে ভিসা সংক্রান্ত কোনো ঝামেলাই পড়তে হবে না। আপনারা অনেকেই আবার আমার কাছে জানতে চান বাংলাদেশ থেকে লন্ডন যেতে বয়স কত লাগে। বাংলাদেশ থেকে লন্ডন যেতে আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আপনার বয়স সর্বনিম্ন 21 থেকে 35 বছর হতে হবে। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। ইউরোপ সহ সকল দেশের বিশেষ সংক্রান্ত আপডেট তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।